যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভির থেকে আরম বাদশাহ, আর আজ বলবো আপনাদের একটা নেপালের এক মহিলার কাহিনি যা আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেশন দেবে। তো একটা মহিলা আছে যার নাম অনুরাধা কৈরালা। তিনি একদিন মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে দেখে যে ওখানে অনেক ভিখারি, মানে অনেক মহিলা ভিখারিও আছে, যারা শরীর স্বাস্থ্য তো সব ঠিকঠাকই আছে, পঙ্গুও না, তবুও ভিক্ষা করছে। তাদের কাছে যায় এবং জানার চেষ্টা করে তারা কেন ভিক্ষা করছে। তারা একটা দুঃখভরি কাহিনী শোনায়, মানে খুব দুঃখের ঘটনা শোনায় তার অতীতের, এক একজন এক এক রকম ঘটনা শোনায়। তো তাদেরকে বলে যে আমি তোমাদের প্রত্যেককে হাজার হাজার টাকা করে দেবো, 1000 টাকা করে, এবং প্রত্যেক দিন 2 টাকা করে নেবো। তোমরা এই 1000 টাকা নেবে এবং কিছু ব্যবসা শুরু করবে। ব্যবসা বলতে যেমন তুমি যেখানে ভিক্ষা করছো সেখানে কিছু ফুল টুল নিয়ে সেই মন্দিরের সামনে বিক্রি করবে, আর আমাকে রোজ 2 টাকা দেবে, তোমার টাকাও আমার টাকাও শোধ হয়ে যাবে এবং তোমাদেরও মাথা উঁচু করে বাঁচতে পারবে। তো এর মধ্যে কিছু লোক তো জয়েন করে কিন্তু কিছু মহিলা জয়েন করে না। তো তারা কেন টাকাটা নিয়ে ব্যবসা করতে চায় না সেটা জানার জন্য আরও গভীরে যায় এবং জানতে পারে যে তাদের যারা মেয়ে আছে, কারো ছেলে আছে, কারো বাচ্চা আছে, হ্যাঁ, তাদের থাকার ঘর নেই, তাদের সিকিউরিটি নেই। এই জন্য তিনি একটা এনজিও চালু করেন, একটা এনজিও, যে এনজিওর নাম মাইতি। মাইতি মানে হচ্ছে মাদার্স হোম ফর ওমেন। তো মেয়েটি সেই এনজিও চালু করে, মহিলাটি এনজিওতে এখন বর্তমানে প্রায় 1.5 লাখের কাছাকাছি লোক, মানে মহিলা বাস করছে। আর তিনি এখন বিশ্বের অনেক জায়গায় সম্মানিত হচ্ছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, আমাদের ভারতও তাকে অ্যাওয়ার্ড দিচ্ছে। তিনি বলতে গেলে আমাদের মাদার টেরিজা যে ছিলেন তারই আরেক রূপ। তিনি বলছেন যে এখন মেয়েদেরকে বা বাচ্চাদেরকে কাউকে বেচা হবে না, মানে একজন রিয়েল ম্যান কখনোই একটা মহিলা বা মেয়ে বা বাচ্চা কাউকে বেচবে না টাকার জন্য, তাকে এম্পায়ার করবে। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।